বন্ধুরা, আজকে একটা দারুণ ইন্টারেস্টিং বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য চলে এসেছি। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকতে থাকতে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ জাগাবেন, যাতে করে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি দারুণ দারুণ ভিডিও যেন নতুন নতুন তথ্য সহ নিয়ে চলে আসতে পারি। সেই জন্য আপনারা নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে কমেন্ট লিখে আমাকে উৎসাহ জানাবেন, যাতে করে আমি রোজ নিয়ে আসতে পারি ভালো ভালো ভিডিও, উন্নত মানের সুন্দর সুন্দর ভিডিও। সেই জন্য আজকে এই বন্যপ্রাণী উম্বেট সম্পর্কে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে ভিডিওতে দেখা শুরু করে দিয়েছেন, সেরকম আজকে কিন্তু এই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য যেগুলো নিয়ে এসেছি দারুণ ইন্টারেস্টিং হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই উম্বেট সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি নিশ্চয় অবাক হয়ে গেলাম যে সত্যি এটা একটা কঠিন একটা বাস্তব। সেই কঠিন বাস্তব সম্পর্কে চলুন বিস্তারিত আলোচনা করি। আপনি কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে ফ্রি অফ কস্ট একটা লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। বাস্তবের সব পদার্থকে আমরা অনেকে বিবেচনা করে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে জড় পদার্থ আর একটা জীব পদার্থ, মানে জীব জন্তু আর জড় পদার্থ। যে জড় পদার্থের মাধ্যমে ইট কাঠ বালি সেরকম যাদের প্রাণ নেই তাদেরকে জড়, আর জীবটা তো মানুষ পশু পাখি সব কিছু যাদের প্রাণ আছে তাদেরকেই আমরা জীব বলে থাকি। তাহলে জীব আর জড় পদার্থের জটিল সমাবেশে নামে ও জানি তো, সেরকম পৃথিবীতে অসংখ্য জীব আছে, সবার বৈশিষ্ট্য আলাদা আলাদা, এক একজনের এক এক রকম। সুতরাং সময় পেলেই এই শ্রেণীবিন্যাসগুলি সম্পর্কে জানার অপর নাম ইউটিউবের বাংলা চ্যানেল উদয় মুরা সিং, যেটা আমার নামে তৈরি হচ্ছে। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ফ্রি অফ কস্ট নিচের সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপতে ভুলবেন না। চলুন বিস্তারিত জানা যাক। এই 800 কোটি মানুষের পৃথিবীর যে বৈশিষ্ট্যের মধ্যে মিল থাকে না, সেরকম জীববিজ্ঞানের প্রাণীবিদ্যা গবেষকেরা কঠোর পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে অনেক তথ্য তুলে এনেছে, তাদের সাধুবাদ জানাই। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের মধ্যে আমরা গুলিয়ে ফেলি, কারণ কেন একটার সাথে আরেকটা অনেকটা মিল আছে। সুতরাং আমরা হয়তো ইঁদুরকে দেখে বিড়ালের মতো মনে করি, বিড়ালকে দেখে সিংহের মতো মনে করি, এরকম আমাদের ভুল ধারণাগুলো হয়ে থাকে। তো সেই রকম দেখতে যেহেতু অনেকটা কাছাকাছি, সেই জন্যই আমি আপনাকে অনুরোধ করছি যে পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের মধ্যে কিন্তু কিছুটা মিল আছে। সেই রকম একটা প্রাণী আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে যার নাম উম্বেট। সেই উম্বেটের নাম অনেকেই হয়তো শোনেননি, কিন্তু আজকের এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে এটার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। জীববিজ্ঞানীরা উম্বেটের অন্ত্রের ভেতরে বেলুন ঢুকিয়ে ফুলিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কঠিন একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তার অন্ত্রনালীর মধ্যে একটা প্রাচীর সমানভাবে ফুলে ওঠে না, যার কারণে মলদ্বারে সেরকম কোনো তন্ত্রনালী সঠিক না থাকার জন্য এদের মল ট্যাগটা সঠিকভাবে হয় না। তো বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে মাঝামাঝি দেখবেন ছোট্ট করে মোর অপশান লেখা আছে, MORE। এই মোর অপশানে টাচ করে আপনি আমার ডেসক্রিপশন বক্স পাবেন। সেই ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আপনি কিন্তু আমার তৈরি 200-250 ভিডিওর মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক পাবেন। সেই 3টে ভিডিওর মধ্যে যে কোনো একটাতে টাচ করে ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন শেয়ার বটনের মতো রয়েছে, সেই শেয়ার বটনে টাচ করে আপনি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ওই মোর অপশানে টাচ করার পর ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সহ বাকি অনেকগুলো লিঙ্কডিনের মতো লিঙ্কগুলো রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে নেবেন। কেননা সোশ্যাল সাইটের ভরসা নেই, হয়তো বা কোনো কারণে ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হলো, সেই দিনে কিন্তু ওই সোশ্যাল সাইট ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু আমার সঙ্গে নির্বিচ্ছিন্ন যোগাযোগ থাকবে এবং সেই আগের মতো নতুন করে আমরা সম্পর্ক তৈরি করে নিতে পারবো, যার ফলে আমি নতুন চ্যানেল বানিয়ে সেই নতুন চ্যানেলের লিঙ্কগুলো কিন্তু আমি ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে পারি। সেহেতু
আমি কিন্তু আপনার আপন আত্মীয়র মতো শেয়ার করতে চাই সমস্ত কথা, ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন অনায়াসে। সেই জন্য আপনি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা কমেন্টে লিখবেন যে আপনি ভবিষ্যতে কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য চান, সেটা কিন্তু লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে। কারণ কেন, আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। সুতরাং বন্ধু, আমি অবাঙালি, সেই অবাঙালি হওয়া সত্ত্বেও বাংলায় ভিডিও বানানোর চেষ্টা করি, সেখানটায় কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সেই ভুলভ্রান্তিগুলো দয়া করে একটু সংশোধন করে মানিয়ে নেবেন, যাতে করে আমি আর কয়েকদিন পর আমার ভুলভ্রান্তিগুলো সংশোধন করে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। চলুন তাহলে বন্ধুরা, বাজে কথা কম বলে কাজের কথাটা আর একটু বেশি বলার চেষ্টা করি। খাদ্য হজম হতে সময় লাগে এই উম্বেট প্রাণী প্রায় 2 সপ্তাহ, যার ফলে মলত্যাগের পর নিজের মলটাকে জোরু করে নিজের সীমানায় বরাবর সরিয়ে রাখে, অন্য কেউ এই দখল করা জায়গাতে যেন বাঘ না বসাতে পারে। সেই জন্য নিজের মল দিয়ে একটা উঁচু দেওয়ালের সীমানা মতো গড়ে তারা রাখে, এবং সেই মলের একটা গন্ধ থাকবে, সেই গন্ধের কারণে বাকিরা বুঝতে পারবে যে এইটা অন্য কারোর এরিয়া রয়েছে। তারা মনে মনে ভীষণ খুশি হয় এরকমভাবে তাদের সীমানা নির্ধারণ করতে পারলে, এবং গর্ব অনুভব করে। বিজ্ঞানীরা প্রাক্তন দল গঠন করে, সিনিয়র যারা জীববিজ্ঞানী গবেষক তাদের মধ্যে একটা দল গঠনের মাধ্যমে উম্বেটের এই মল পরীক্ষা করার চেষ্টা করে, যার ফলে তার শারীরিক পরীক্ষার প্রশ্ন আসে এবং অদ্ভুত এই জিনিস লক্ষ্য করেছেন। বিশেষ করে পাকস্থলী থেকে মলাধার পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বা অন্ত্র তার স্থিতিস্থাপকের কারণে অভিনব আকৃতিতে মল ট্যাগ স্বাভাবিক। কারণ উম্বেটরা ইঁদুরের মতো দেখতে হলেও তাদের সামনের দাঁত সহ শক্তিশালী নখ দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে তাদের বাসস্থান তৈরি করে, যেখানটা অন্য কোনো শত্রুপক্ষ কিন্তু সহজা ঢুকতে পারে না। এটা কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়। সেরকম এদের কিন্তু একটা নতুনত্ব একটা রয়েছে, যেটা হচ্ছে ক্যাঙ্গারুদের যেরকম বাচ্চার থাকার জন্য সামনে একটা থলের মতো থাকে, সেইরকম কিন্তু এই উম্বেট প্রাণীদের পেছনের দিকে একটা থলি থাকে, সেই উপযুক্ত সময়ে বাচ্চাদের সেই পেছনের থলিতেও রাখে, এরকমভাবে কিন্তু ওরা চলাফেরা করে। সেরকম উম্বেটেরা তৃণভোজী, তারা ঘাস খায় খরগোশের মতো, দেখতেও খানিকটা খরগোশ বা ইঁদুরের মতোই হয়। সুতরাং এই খরগোশের মতো যে উম্বেট প্রাণী সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণা কি, ছোট্ট করে কমেন্ট সেকশনে লিখলে পরে আমি অনেক নিজেকে গর্বিত অনুভব করব। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলবেন না। দেখবেন এই ভিডিওটার ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটন ট্যাপার পাশাপাশি দেখবেন পাশে ঘন্টা চিহ্নের মধ্যে অল বাটনটা সিলেক্ট করতে ভুলবেন না। আর এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।